ওয়েলকাম ব্যাক স্টাকু পেইন্ট আর্ট। তো আজকের ভিডিওতে স্টাকু পেইন্ট নিয়ে কিছু কথা বলবো, যেটা ভিনিশিয়ান প্লাস্টার মার্বেল ফিনিশ ওয়াল ডিজাইন। আপনারা যারা ভিনিশিয়ান প্লাস্টার মার্বেল ফিনিশ ওয়াল ডিজাইন নিয়ে বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ থাকে বা এর রেট কত থাকে, এর প্রসেসটা কি, এই বিষয়ে আজকের ভিডিওতে আমি পুরোপুরি আলোচনা করব এবং বাস্তব দেখিয়ে দেব। আর এটা সম্পূর্ণ ডিটেলস আরও বিস্তারিত জানার জন্য stuccopaintart.com এই ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানে টোটাল ডিটেলস রয়েছে এবং সেখানে ট্রেন্ডিং এবং আপনার ওয়ালের ডিজাইন যদি করান মার্বেল ফিনিশ সেটাও আপনার সেখান থেকে নিতে পারবেন, সেটা ওয়েবসাইটটা ভিজিট করলে আপনি পেয়ে যাবেন, সেটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ভিজিট করে নেবেন। আজকের ভিডিওতে আপনারা জানবেন যে স্টাকু পেইন্ট কি। মূলত এটা হচ্ছে একটা ইটালিয়ান মার্বেল ফিনিশ ডিজাইন, ওয়াল ডিজাইন, যেহেতু বাইরের দেশে এই ডিজাইনটি করে থাকে। তো স্টাকু পেইন্টের বিভিন্ন ভিডিও ইউটিউবে দেখা যায় এবং সেখান থেকে আমরা ডিজাইনগুলো সিলেক্ট করি এবং সেটা করানোর জন্য ডিজাইনার খুঁজি। তো এটা অ্যাভেলেবেল নয়, কারণ এই পেইন্টটা বা এই ওয়াল ডিজাইনটা খুবই একটা ক্রিটিক্যাল এবং প্রশিক্ষণ ছাড়া এটা যে কেউ করতে পারে না বা ওইভাবে ফিনিশ দিতে পারে না। স্টাকু পেইন্টের যে আর্টগুলো, তারপরে যে টাচ অফ ফিলিংস মার্বেল, যে এই যে বিষয়গুলো কাজ করে এবং হাই গ্লস, এই কয়েকটা অপশন রয়েছে যেটা পরিপূর্ণ না হলে একটা স্টাকু পেইন্ট বা ভিনিশিয়ান প্লাস্টার যে ডিজাইনটা সম্পূর্ণ পারফেক্ট হয় না। কারণ একটা দেওয়াল করতে আপনার 100 স্কোয়ার ফিটের একটা দেওয়াল করতে সে 23,000-25,000-28,000 টাকার মতো খরচ হয়ে থাকে। স্টাকু পেইন্ট বা মার্বেল ফিনিশ ভিনিশিয়ান প্লাস্টার যেটা তৈরি করার জন্য, প্রথমে যে এই সারফেসটা আপনি দেখছেন আমার সামনে, এই সারফেসটাকে আন্ডুলেশন হতে হবে, সম্পূর্ণ আন্ডুলেশনভাবে হতে হবে। এটা প্রস্তুতির জন্য, প্রিপারেশনের জন্য কি কি করতে হবে, সাধারণত আমরা পুট্টি করে নেই, সেটা অ্যাক্রাইলিক পুট্টি হোক, গ্লাস পুট্টি হোক, যেটা হোক আপনি করে নেবেন। করে নেওয়ার পরে সেটাকে স্যান্ডিং করে, সরি, এক ফার্স্ট আপনি নর্মাল একটা প্রাইমার করে দিবেন, তার উপরে পুট্টি 1 কোট 2 কোট 3 কোট অ্যাপ্লাই করে দিবেন যতক্ষণ পর্যন্ত আপনার সারফেসটা আন্ডুলেশন মুক্ত না হয়। তারপরে সেটাকে স্যান্ডিং করে একটা বেস কোট করে দেবেন 1 কোট। তারপরে আমাদের প্রসেস স্টাকু পেইন্টের যে এটা ডিজাইনটা এটা তৈরি করব, তখন আমরা স্টাকু পেইন্ট যে মেটেরিয়াল রয়েছে সেটা দিয়ে অ্যাপ্লাই করে আমাদের প্রসেস বাই প্রসেস স্টেপ বাই স্টেপ কাজগুলো তখন আমরা করব। তো প্রথম স্টেপে আমরা সাধারণত মানে বেস হিসাবে একই প্রোডাক্ট, সরি, একই মেটেরিয়াল ইউজ করি। তো ওইটা প্রথম দিন অ্যাপ্লাই করা হয়, সেকেন্ড দিনে যেটা আমরা প্যাটার্নগুলো তৈরি করি, তারপরে সেটা সেই প্যাটার্নটাকে ঠিক করে সেটাকে আবার বাফিং করতে হয়, স্যান্ডিং করতে হয়, এবং গোল্ড লিভ যেটা অ্যাপ্লাই করা হয়, গোল্ডেনের অনেক লিভ দেখেছেন, গোল্ডেনের যে প্যাটার্নগুলো তৈরি করে ওটাও আবার আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়, তারপরে আবার পলিশ করতে হয় এইভাবে, তারপরে আবার রয়েছে ওয়্যাক্স করতে হয়, অনেক মানে একটা স্টেপ বাই স্টেপ অনেক কাজ রয়েছে। তো যারা আবার গোল্ড লিভ, আর একটা জিনিস মনে রাখবেন, আমি ভিডিওতে বলছি বলে গেছি, যেটা হচ্ছে গোল্ড লিভ অ্যাপ্লাই হয়, গোল্ড লিভ যদি একটা দেওয়ালে অ্যাপ্লাই করা হয় তার জন্য আলাদা 3,000 টাকা চার্জ করা হয়। কারণ একটা এক পাতা গোল্ড লিভের দাম কোম্পানির রয়েছে 3,750 টাকা প্লাস বা 75 টাকার মতো। তো একটা আমাদের একটা লিফে দুটো ওয়াল কমপ্লিট করতে পারি, তো একটা লিফের জন্য একটা ওয়ালে যদি আপনি গোল্ড লিভ অ্যাপ্লাই করেন আপনার জন্য মোটামুটি 3,000 টাকা আরও অ্যাডভান্স, মানে আরও এক্সট্রা চার্জ ডিজাইনের সাথে ওটা জুড়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি এভাবে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। তো স্টাকু পেইন্টের কয়েকটা সিস্টেম রয়েছে, যেমন আমাদের দেশে এশিয়ান পেইন্টস, বার্জার পেইন্টস, ন্যারোলাক আছে, ডিউলাক্স আছে বা আদার্স যেসব পেইন্ট কোম্পানি রয়েছে, কেমিক্যাল কোম্পানি, তাদের প্রত্যেকেরই কম বেশি এই প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টে কি হয়, এই প্রোডাক্ট কিন্তু প্রত্যেক কোম্পানির কম বেশি রয়েছে, তবে মনে হয় ফার্স্ট হচ্ছে এশিয়ান পেইন্টস, এটা ইটালিয়ান একটি প্রোডাক্ট, এটা যখন এশিয়ান পেইন্টস লঞ্চ করে তো ওদের নিজস্ব কিছু প্যাটার্ন রয়েছে, ইউনিক নিজস্ব কিছু প্যাটার্ন রয়েছে, যেটা ট্রাওয়েল এলো পাতারি চালিয়ে যে প্যাটার্নটা তৈরি করা হয়। তো ওই প্যাটার্নটি যখন আপনি দেখবেন বা ওইটা কিন্তু অনেকেরই পছন্দ হয় না, এটা স্বাভাবিক, কারণ কি আমরা বাইরের দেশের যেসব মার্বেল ফিনিশ ওয়াল ডিজাইনগুলো দেখি সেগুলো বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ডিজাইনের গোল্ড লিফ অ্যাপ্লাই করা থাকে বা বিভিন্ন স্টাইল করা থাকে, তো সেটা কিন্তু ম্যাক্সিমাম লোকে পছন্দ করে। তো কোম্পানির যে প্যাটার্ন আছে ওটাকে রিমুভ করে সবাই বাইরের দেশের যে ডিজাইনগুলো রয়েছে সেদিকে ফোকাস করে, যে এইভাবে করো, ওইভাবে করো, মার্বেলের প্যাটার্নগুলো এইভাবে করো, আর আমরা সেভাবেই করার চেষ্টা করি। তো একটা স্টাকু মার্বেল ফিনিশের যে ডিজাইনগুলো আমরা করি সেখানে বেসিক যে একটা ডিজাইনে খরচ হয় 220 টাকা পার স্কোয়ার ফিট বা 230 টাকা হতে পারে, কোম্পানির স্কোয়ার ফিট রয়েছে 250 টাকা, কিন্তু কোম্পানির যেটা রয়েছে প্যাটার্ন তার থেকে 1000 গুণ বেশি বেটার হচ্ছে আমরা যেসব ইউনিক প্যাটার্নগুলো তৈরি করি, যেটা আমাদের ভিডিওগুলো আপনি
পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলে বা অন্য অন্য ইউটিউব চ্যানেলে যত ভিডিও রয়েছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা অনেকটাই সুন্দর হয়। তো এবারে যেটা বিষয়টা হচ্ছে, আমরা যখন স্টাকু পেইন্ট বা মার্বেল ফিনিশ করব সেখানে সেই দেওয়ালটা কিন্তু প্রপার কমপ্লিট একটা ফ্রেশ দেওয়াল হতে হবে, কোনো ডালুশন মুক্ত আনডালুশন যুক্ত মুক্ত একবারে কমপ্লিট একটা ফ্রেশ সারফেস হতে হবে, সেখানে স্টাকু পেইন্ট করাটা উচিত। এবং আর স্টাকু পেইন্ট করলে আর একটা বিষয় মনে রাখবেন, ওই ওই যে দেওয়ালে আপনি পেইন্টটা করবেন বা ডিজাইনটা করবেন তার পাশে দেওয়ালের সাথে মানে অপোজিট দেওয়ালের পাশে যদি জানলা থাকে সব থেকে বেটার হয়, বা ওপেন যদি খোলা কোনো জায়গা থাকে ওপেন, তাহলে কি হবে ওই যে বাইরের যে সিনারিটা আছে বাইরের যে আলোটা আছে ওটা সম্পূর্ণ ওই দেওয়ালে রিফ্লেকশন করবে এবং ওইটা দেখা যাবে। যখনই দেওয়ালের অ্যাঙ্গেল থেকে তাকানো হবে তখন দেখা যাবে, যেটা আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে আমরা দেখাই, বা এটাই একটা এটার দিকে দেখে মা পাবলিক কিন্তু আপনারা ফোকাস করেন যে এই যে গ্লসটা হাই গ্লস মানে কাচের মতো যে দেখা যায় এটাই। আর এটা মূলত ওটা না, হাই গ্লসের কোনো বিষয় নয়, হাই গ্লসটা তো এমনিতেই নিয়ে আসি আমরা যারা এক্সপার্ট ডিজাইনার, কিন্তু এটার বিষয়টা হচ্ছে যে আমরা যখন এই দেওয়ালটায় হাত দেব মার্বেল, যেটা আপনার ঘরে ফ্লোরে মার্বেল বা টাইলস রয়েছে সেখানে হাত দিলে যে বা কাজ সেখানে যে ফিলিংসটা পাবেন ঠিক এটাই হাত দিলে সেই ফিলিংসটা পাবে। এটা হচ্ছে মার্বেল ফিনিশের সব থেকে বেটার একটা কি বলে একটা বিশেষত্ব। তো আর যে ডিজাইন বা হাই গ্লস ওটা তো পরের সাবজেক্ট রয়েছে, তবে ওটার আর্ট বা প্যাটার্ন এটাও খুবই ক্রিটিক্যাল, কারণ একজন ভালো আর্টিস্ট ছাড়া এটা আর্ট করতে বা প্যাটার্নগুলো তৈরি করতে পারবে না, সে কিন্তু এলোপাতারি ওর মতো করে ট্রাউল চালাবে যে দাগগুলো পর্যন্ত রয়ে যায়, ওটা প্রপার স্টাকো ফিনিশ নয়। স্টাকো একটা কমপ্লিট একটা মার্বেলের ফিনিশ তৈরি করতে হবে আপনাকে, এবং সেই ডিজাইনটা দেখতে এবং ধরতে স্পর্শ করতে খুবই ভালো লাগবে। আর এটা লাইফ টাইম জন্য কি বলে লাইফ টাইমের জন্য গ্যারান্টি লংজিভিটি থেকেই যায়, মানে 15-20-30 বছরের কিছুই হয় না, এটা লাইফ টাইম থাকে। এটা ওই সাধারণ অন্যান্য যে পেইন্ট বা ডিজাইন রয়েছে তার সাথে এর কোনো তুলনা নেই, এটা সম্পূর্ণ আলাদা। তো ভিডিওটি যারা দেখছেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের স্টাকু পেইন্টের জন্য বা মার্বেল ডিজাইনের জন্য আমাদেরকে যারা হায়ার করবেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইট রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করে সেখানে প্রাইস সহ ডিজাইনের ফটো দেওয়া আছে সেইটি আপনি অর্ডার করতে পারেন, বুকিং করতেও পারেন। তো আর আমি হচ্ছি এশিয়ান পেন্টসের রেজিস্টার্ড কন্ট্রাক্টর, গোল্ডেন কন্ট্রাক্টর এবং ওয়াল ডিজাইন এক্সপার্ট। তো আপনাকে যদি যখন আপনি আমাদের থেকে কাজ করাবেন বা যে কোনো কোম্পানি থেকে, প্রথমে আপনাকে এস্টিমেট বা বিল করে নিতে হবে, তারপর আমরা আপনাদের কাজগুলো করে দিই। তো আজকের ভিডিওটি এখানেই রাখবো, আর এর মাঝে আমি কিছু স্টাকু পেইন্টের প্রসেস যে দেখিয়ে দিয়েছি সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি সুমন দত্ত, বাই বাই।